हेलो फ्रेंड्स, हमें डॉक्टर मिनाजुद्दीन सिराज। हमार संगे आज के दीपक तरफदार, उनार बाड़ी हे मालदा डिस्ट्रिक्ट। हाँ, कौन जगह मालदार? बामनगोला नालागोला। नालागोला की थाना? ना, बामनगोला थाना। थाना और नालागोला हे ग्राम। ग्राम नालागोला माहीनगर। कौन पंचायत? ओटा माहीनगर पंचायत। अच्छा, अपना बाड़ी? बाड़ी नालागोला। अच्छा, नाम अपनार? दीपक तरफदार। दीपक तरफदार, बाबा नाम की? बाबा हे लेट दिनेशचंद्र तरफदार, टीचर छिलेन। कि समस्या छिलो आपनार आमार काछे जखन आसेन? सुगार छिलो। कत छिलो? प्रेसार छिलो। सुगार छिलो 532। खावार परे? आर खावार आगे छिलो 326। अच्छा, आर इन्सुलिन कत नितेन? इन्सुलिन 20 करे दु बेला। मोट कत? 40। आर तार संगे सुगार ओषुध कि खेतेन? सुगार ओषुध छिलो ग्लिमिसेप, एम्बिपोर्ट। दु रकम छिलो। दु रकम? कखन कखन? সকালে আর রাত্রি। আচ্ছা, আর এর সুগার কত এখন? এখন আমার কদিন পর কমেছে সুগার আপনার? 5 দিনে। আমার 5 দিনে সুগার কমে গেছে। 5 দিনে মানে কত কত হয়েছে? 5 দিনে হয়েছে 97 ফাস্টিং। হ্যাঁ, আর হচ্ছে পিপি হয়েছে 140। তো দেখুন কত ভালো রেজাল্ট। উনি আমার কাছে এসেছিলেন বহরমপুরের চেম্বারে 12/10/2023-এ। উনি তারপরে বাড়ি ফিরে যান, কিন্তু তারপর থেকে নিয়ম শুরু করেছিলেন উনি 16 তারিখ থেকে। উনি যা বললেন, তাই তো? 16 তারিখ থেকে তো? হ্যাঁ, আমি কলকাতা গিয়েছিলাম, তো ওখান থেকে ঘুরে গিয়ে আমি নিয়মটা শুরু করি। উনি 16 তারিখ থেকে নিয়ম শুরু করেছিলেন, আর তারপরে মাত্র 5 দিনের মধ্যেই উনার সুগার হয়ে গেল খালি পেটে 326 থেকে 97, আর খাওয়ার পরেরটা হয়ে গেল 532 থেকে 140। ওষুধ ইনসুলিন বন্ধ আছে? হ্যাঁ, ওষুধ ইনসুলিন টোটালি বন্ধ আছে। টোটালি বন্ধ আছে? হ্যাঁ, প্রেশারের ওষুধ বন্ধ আছে, প্রেশারও কম আছে। প্রেশার কত আছে এখন? কত আছে? 120 ভাই। কত? 86। 120 ভাই 86? 86, না 80 মনে হয়, 86। আর আগে প্রেশার ছিল 110/80। আগে উনি প্রেশারের ওষুধ খেতেন? প্রেশার ওষুধ খেতেন, হ্যাঁ, অলমিজিস্ট। এখন খেতে হয় না? না না, খেতে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তার দেখুন কত তাড়াতাড়ি কত ভালো রেজাল্ট পাওয়া যায়। গ্যাস কমেছে আমার। আমার গ্যাস অম্বল প্রচুর ছিল, হাত পা জ্বালা যন্ত্রণা ছিল। হ্যাঁ, কমেছে। আমি আগে রাত্রে একটা ডিম খেলে পরের দিন আমাকে প্রচুর গ্যাস হতো, এখন ডিম খেয়েও গ্যাস হচ্ছে না। না, ঘি খাচ্ছি অবশ্য। হ্যাঁ, এই কাঁধে এই ব্যথা হতো। কমেছে? এগুলো কমেছে, ব্যথা কমেছে। ওনার তার সঙ্গে সুগার তো ছিলই, তার সঙ্গে সমস্যা ছিল মারাত্মক গ্যাস অম্বলের। ডিম সহ্য করতে পারতেন না, এখন ডিম খাচ্ছেন। কটা করে ডিম খাচ্ছেন? আমি 5টা 6টা পর্যন্ত খেয়েছি। আচ্ছা, দেখুন অনেকে বলে ডিম খেয়ে প্রেশার বেড়ে যায়, ডিমের প্রেশার বাড়ায় না। দেখুন ডিম খেয়েও, 5টা 6টা ডিম খেয়েও প্রেশার ওনার ওষুধ বন্ধ হয়ে গেছে। আর হাত পা ঝিনঝিন করতো, ব্যথা করতো, আর অবশ হয়ে থাকতো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এখন হচ্ছে এগুলো? না না, এখন হচ্ছে না। শরীর গা হাত পা ব্যথা অনেক কমে গেছে আমার, নেই বললি চলে এখন। তাহলে এখন কোনো ওষুধ খাচ্ছেন না? না, ওষুধ খাচ্ছি। সুগার ওষুধ ইনসুলিন প্রেশার সব বন্ধ? না, সব বন্ধ আছে। ভালো লাগছে? হ্যাঁ। এনার্জি বেড়েছে? এনার্জি বেড়েছে। আমি কালকে রাত্রে 7টায় খেয়েছি। তাই এখনো দুটো? না, এখনো কিছু খাইনি। কিছু খাননি এখন? না, এনার্জি ঠিক আছে। আমি জলও খাইনি এখনো, গরম ওই লবণ জলটা এখনো খাইনি। আচ্ছা, আগে পারতেন খালি পেটে থাকতে? না না, আগে খেতে ইচ্ছে করতে, এখন ইয়ে খাওয়ার ইচ্ছেই হয় না। আগে এনার্জি ছিল? না, এনার্জি কম ছিল, খেয়েও এনার্জি ছিল না। কত বছর ধরে ইনসুলিন নিচ্ছিলেন? 12 বছর। 12 বছর ধরে? 12 বছর। এত সুগার ওষুধ ইনসুলিন সব 12 বছর? তার আগে থেকে ট্যাবলেট চলতে আমার 24 বছর, টোটাল 24 বছর। টোটাল 24 বছরের সুগার? হ্যাঁ, 24 বছর ধরে সুগারের পেশেন্ট। দেখুন তার মধ্যে 12 বছর শুধু ইনসুলিন চলেছে। দেখেছি ব্যাঙ্গালোর, দেখেছি ব্যাঙ্গালোর গেছিলেন? হ্যাঁ, ব্যাঙ্গালোর দিয়ে কলকাতা দেখেছি। ব্যাঙ্গালোর আমার অনেকবার হয়েছে, আমি মাকে অনেক সবাইকে নিয়ে গেছি, টোটালি আমার 17 বার হয়েছে ব্যাঙ্গালোর। 17 বার দেখেছি? 17 বার দেখেনি, আমি মোটামুটি 6-7 বার দেখেছি। 6-7 বার? হ্যাঁ। বাপরে বাপ, তাহলে বলা যেতে পারে যে 7 বারের ব্যাঙ্গালোর ফেরত রুগী। আর 24 বছর ধরে সুগার, তাই বলছেন আপনি? তার মধ্যে 12 বছর নিচ্ছেন ইনসুলিন, তাহলে মাত্র 5 দিনে সুগার নর্মাল। ধরুন সুগার কন্ট্রোল করতে লেগে গেলো 24 বছর, 24 বছর ধরে সুগার কন্ট্রোল হয় না, উল্টে কী হলো 12 বছর পর থেকে আবার ইনসুলিন চালাতে হলো, মানে আরও খারাপ অবস্থা হলো। ঠিক আছে, তো এ হচ্ছে ব্যাপার। তাহলে কী করে কমলো সুগার? বারবার বলি আমি, ডায়েটের ডিজিজ, একে ডায়েট দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সুগার মানুষ বাইরে থেকে সাপ্লাই করে, মানুষের শরীরে সুগারের ফ্যাক্টরি নাই, আর ওনার প্যাঙ্ক্রিয়াসও খারাপ নয় যে ইনসুলিন তৈরি হচ্ছে না, বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। ঠিক আছে, তো যা হোক, ইনসুলিন তৈরি হচ্ছে বলেই ইনসুলিন লাগলো না আর এতগুলো সুগার ওষুধ বন্ধ হলো। আর ইনসুলিন যদি তৈরি না হতো তাহলে ওনার সুগার 500-600 হয়ে যেত, হাই হয়ে। আর এখন ইনসুলিন লাগছে না, সুগারের ওষুধও লাগছে না, তার মানে ওনার যথেষ্ট ইনসুলিন তৈরি হচ্ছিল। আগে কোনো এনার্জি ছিল না, এখন এনার্জিও আছে আমার শরীরে। ভাবা যায় না যতটা এনার্জি আছে, ভাবা যায় না।
কারণ আগে খেয়ে আমি এনার্জি পেতাম না, আমাকে শুয়ে থাকতে হতো, আমি দোকানে বেশি যেতে পারতাম না। এখন না খেয়েও আমি দোকানে ডিউটি করছি, আমাকে সবাই বিশ্বাস করতে পারে না, বলছে কোথায় এখন, আমি বলছি দোকানে, বলছে ঠিক আছে তো শরীর, আমার না শরীর ঠিক আছে আমার এখন, বলছে সেই ডায়েট করে মানে অনেকেই শুনে ভাবছে যে কী করে এটা সম্ভব, কিন্তু সম্ভব আছে এটা, এটা হয় করা যায়, এটা আমি নিজে প্রমাণিত, নিজে প্রমাণ, এটা আমি বলেছি, আমি নিজে প্রমাণ, কিন্তু আমি কিন্তু কারো কাছে শুনেও না, আমি নিজে প্রমাণিত আছি এখন, কারণ এটা হয় পরীক্ষা করেছি, ঠিক আছে এখন নর্মাল আছে। তো কী করে হলো এটা আমি বলে দিই, ঠিক আছে, বলে দিই যে সারাদিনে খাবারটাকে আমি তিনবারে নিয়ে এসেছি, তাই ঘন ঘন খেলে হবে না, কারণ একবার খেলে চার ঘন্টা সুগার কমে না, তাই সারাদিনে ছবার খাবেন, দু ঘন্টা পরপর খাবেন, কোনো দিন কাজ হবে না, কাজ হবে না মানে কি সুগার ওষুধ কোনো দিন বন্ধ করতে পারবেন না ওই নিয়মে, তাই সারাদিনে খাবারটাকে তিনবারে নিয়ে আসুন। ওনাকে প্রথম খাবার দিয়েছিলাম সকাল 10টায়, কী দিয়েছিলাম, অতিরিক্ত কার্বোহাইড্রেটস বা কার্বস বা শর্করাগুলোকে আমি কমিয়ে নিয়ে এসেছিলাম, পর্যাপ্ত সবজি দিতাম, ডিম দিতাম, স্যালাড দিতাম, বাদাম দিতাম, তাই তো, আর 11টায় খেতাম, 11টা খেতেন উনি, 11টা ওনাকে 10টায় বলেছিলেন, উনি 11টা খেতেন, মানে আরও বেশি উপকার পাবেন তাতে। আমি 11টায় খেয়েছি, ওই ভিনিগার জলটা খেয়েছি, বলুন আপনি যা যা ইচ্ছা বলুন, ভিনিগার আর জল আর লেবু হাফ লিটার জল, ওটা ওটা আমার খেয়েছি, কিন্তু প্রথম দিকে স্টার্ট করতে আমার একটু সমস্যা হচ্ছিল, বাড়ির থেকে আমাকে মেনে নিচ্ছিল না এটা। এই 5 দিনের রিপোর্ট হওয়ার পরে আমাকে বাড়ির থেকে এখন মানে বহুত হেল্প করছে, উৎসাহ দিচ্ছে, হেল্প করছে। আগে কি বলেছিল, আগে বলেছে এটা সম্ভব, মা বলছে, বলছে সন্তান না খেয়ে থাকবে তাই হয়, কিন্তু আমি বলেছিলাম যে আমি দেখি চেষ্টা করে, যেহেতু আমার ওষুধ খেয়ে কমছে না, তাহলে আমি না খেয়ে দেখছি। এখন রিপোর্ট দেখে কি বলছেন, এখন রিপোর্টটা দেখে বলছে না হয় ঠিক আছে ভালো এখন সম্ভব, এটা ভাত ভাত খাচ্ছেন, আমি একটু করে খাচ্ছি, দাঁতও সুগার ভালো আছে, একটু করে খেয়েও সুগার এখন হয়েছে, আজকে 12 তারিখ, ঠিক আছে, উনি 10 তারিখ সুগার টেস্ট করেছেন, 10 তারিখে সুগার হয়েছে, ফাস্টিং কত, এটা ফাস্টিং 97 নাকি, এটা এটা না না কত হয়েছে আপনার, 117, ও 117, 117, তাহলে অল্প করে ভাত খেয়েও ফাস্টিং 117, আর আগে কত ওষুধ ইনসুলিন নিয়ে সুগার ছিল 326, তাহলে এখন অল্প করে ভাত খেয়েও সুগার ওনার নিয়ন্ত্রণে আছে, তাই তো, হ্যাঁ, আর হাঁটছি, হাঁটছে সকালবেলা 5টায় হাঁটছি, এটাই তো, এটা গেল সকালের খাবার যেটা বললাম, দুপুরে বলেছি পর্যাপ্ত সবজি খাবেন পেট ভরে, মাছ মাংস ডিম যে কোনো একরকম খাবেন, আর স্যালাড খাবেন দুপুর রাত্রে একই খাবার, রাতের খাবার 7টার আগে, আর ডেলি বলেছি 1 ঘন্টা করে হাঁটতে হবে, এই তো নিয়ম, অনেকে ডায়েট চার্ট যারা চাইছেন তাদের জন্য এটা বললাম যে এটা ডায়েট চার্ট, কিন্তু তারা যাই করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন, কারণ কে কী সুগার ওষুধ খাচ্ছেন, কে কী ইনসুলিন নিচ্ছেন কিছু জানা নেই, এতে সুগার ফল করে বিপদ হওয়ার সম্ভাবনা হতে পারে, তাই এই বিপদ যাতে না হয় তাই বলবো যে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিয়মগুলো করুন, অন্ধের মতো করতে গেলে বিপদ হতে পারে, তাই আগে বিপদ নয়, আগে সুরক্ষিত জায়গায় আসতে হবে শরীরকে ভালো রেখে। এখন আমি আপনার পরামর্শতে অনেকটাই ভালো আছি, ভালো আছেন, হ্যাঁ, কিন্তু ওই মনোবল বেড়েছে, হ্যাঁ মনোবল বেড়েছে, আমার এনার্জিটাও বেড়েছে। এখন বয়স কত, বয়স হচ্ছে 48, আমার 48, এনার্জিও বাড়লো, এনার্জি বেড়েছে। অনেকে বলে যে ভাত না খেলে মরে যাবি, না না না, ভাত না খেয়ে থাকা যায়, ভাত না খেয়ে থাকা না, ভালো হয়ে থাকা যায়, ভালো হয়ে থাকা, ভাত না খেয়ে থাকা, খাদ্য ছিল মুড়ি, আমি মুড়ি একদমই খাচ্ছি, একদিনে না না একদিনে খাচ্ছি না, সবচেয়ে বেস্ট খাবার আমার মুড়ি, ভাত না খেলেও চলতো, আমার মুড়ি খেলে চলতো, সেটাও বন্ধ করে দিয়েছি, তো যা হোক, এত কিছু শর্করা খেয়ে আমাদের প্রবলেম, আমাদের শর্করা এত দরকার নাই, হ্যাঁ, ডেলি আমরা 8-10% শর্করা হলে যথেষ্ট, ঠিক আছে, তো আমরা সেখানে কী করি, সকালে চামড়ি থেকে রাতে ডাল ভাত অবধি 95% শর্করা খাই, আর এই শর্করাগুলোই যত সমস্যার মূলে, শর্করা থেকেই সুগার, শর্করা থেকেই চর্বি অতিরিক্ত ফ্যাট, আর এই শর্করা থেকে ও খারাপ খারাপ কোলেস্ট্রলগুলো বাড়ে, খারাপ কোলেস্ট্রল বলা উচিত না, পুয়ার কোয়ালিটির কোলেস্ট্রল বলি, তো এই হচ্ছে সমস্যা। থেকে প্রিয় ছিল ডাল, মুসুর ডাল, না মুসুর ডাল খাচ্ছি না, একদম মুসুর ডালও খাচ্ছি না, এখন খেতে পারবেন মনে করলে, খেতে পারবেন, বলে দিচ্ছে সব নিয়ম, তো এই হচ্ছে ফ্রেন্ডস, আর কিছু নয়, আর লাইফস্টাইল ঠিক করতে হবে, প্রত্যেক রাত্রে 7 ঘন্টা ঘুমাতে হবে, রাত জাগবেন না, 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, রাত জাগলে হয়েছে স্যার, ওই যে খেলা দেখেছি তো, এই যে বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ দেখা দরকার, দেখেছি আমি, ওখানে একটু 11টা দিয়ে ঘুমাতে হয়ে যাবে, একটু লেট হয়েছে, আমি বলেছি যে একটু আমার অনিয়ম হবে, স্যারকে বলবো আমি এটা, কারণ খেলাটা শেষ হলো আমি ঠিক টাইম নিই, আর রেগুলার 1 ঘন্টা করে হাঁটতে হবে, ঠিক আছে, 1 ঘন্টা ওয়ার্কআউট না করলে কিছু হবে না, হাঁটলে শরীর ভালো থাকে, হাঁটলে এনার্জি বাড়ে, হাঁটলে
খারাপ কোয়ালিটির কোলেস্টেরলগুলো কমতে থাকে, ঠিক আছে, এই আর হজম শক্তি বৃদ্ধি পায়, এনার্জি বৃদ্ধি পায়। তাই প্রতিনিয়ত এক ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন বা ডান্স করুন, এক্সারসাইজ করুন, জিম করুন, কোনো অসুবিধা নেই। জিম খুব ভালো জিনিস, মনে করলে জিম যারা যারা জিম করেন তারা করুন, আরও উপকার পাবেন। তো আর কিছু বলবেন? বলছি যে এইরকম যাদের অসুবিধা আছে তারা এই এই চিকিৎসাগুলো করবে, ভালো, এই এরকম ডায়েটে যদি করতে পারে তাহলে অনেক ভালো হবে। আমি চাচ্ছি আরও সবাই ভালো হোক, কিন্তু আমাকে কিন্তু প্রথমে ঘাপড়ি দিয়েছিল, কারণ সবাই বলছে না এটা সম্ভব না এটা, কিন্তু আমি কিন্তু ঠিক আছে, এখন ভালো আছি। আমি চাচ্ছি এইভাবে চিকিৎসা করে লোকে ভালো। হ্যাঁ, এইভাবে নিয়ম না মানলে কোনোদিন সুগারের ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন না। বাড়া তো দূরের কথা, দিনে দিন ওষুধের সংখ্যা বাড়বে, একটা ওষুধ থেকে দুটো ওষুধ, দুটো ওষুধ থেকে তিনটে ওষুধ, তিনটে থেকে চারটে ওষুধ, তারপর হচ্ছে ইনসুলিন। তা চিকিৎসা করাতে গিয়ে দিন দিনে যদি ওষুধের সংখ্যা বাড়ে, সেটা চিকিৎসা উন্নতি না অবনতি? উত্তরটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।